আপনি বহু দরিদ্র করার বুঝুন না এই জন্য যখনই কোনো মানুষ কেয়াজ দেয় দেখবেন যে প্রচুর প্রচুর কেয়াস দেয় যারা শিরিক করছে আজ যারা আজ তথাকথিত ইয়া দিয়ে ঘুরতেছে এই ওসিলা নিয়ে ঘুরতেছে যে আমরা মাধ্যম নদীলে কেমনে যাব। হ্যাঁ যেভাবে রাষ্ট্রপ্রধানের কাছে যাইতে হইলে কি লাগে মাধ্যম লাগে আমরা আল্লাহর লাগে এই সুন্দর কেয়াস করে হচ্ছে এই কেয়াসকে আপনি অস্বীকার করবেন বিরাট কেয়াস সুন্দর কেয়াস কিন্তু এটা শুদ্ধ কিনা এটার কথা শুদ্ধ না কেন শুদ্ধ না কারণ তারা স্রষ্টাকে সৃষ্টির উপর কেয়াস করেছে আল্লাহকে মানুষের মতো মনে করেছে মানুষ দিতে চায় না তার সমস্যা আছে সে মনে করে দিতে শেষ হয়ে যাবে ভান্ডার এই জন্য সে সুপারিশ মনে করে অথবা সে ভয় করে যে না দিতে না দিলে হয়তো পরবর্তী নির্বাচনে আমি পাশ করতে পারছি না এই জন্য অথবা সে জানে না কিন্তু আল্লাহ তো আল্লাহ মানুষ তো অনেক জানে না রাষ্ট্রপ্রধান যে তার কার কি প্রয়োজন আরেকজন বলতে হয় যে সমস্যাটা আসাম ঠিক করে বিভিন্ন কারণে তারা এটা করে অথবা তারও সে মনে করে দিলে তো তারা বেশি পার বার বেয়ে যাবে আমি দিব না এ কারণ থাকতে পারে কিন্তু আল্লাহর কি সে সমস্যা আছে সে সমস্যা কথা হয়েছে এই জাতীয় ফাঁসেদ পেঁয়াজ এটা কিন্তু আঁকিদের নষ্ট করা যেমন যেমন ফাঁসের কেয়াসগুলি অ্যালম নষ্ট করে কিন্তু শুদ্ধ না কারণ কোথায় কেয়াস করতে হবে এটা জানা থাকতে হবে আমি যেটা বলতেছিলাম এটা হলো তাহলে দেখা গেল যে মূল মূল যে জিনিসটা আমাদেরকে ফিরে আসতেই হবে যে জায়গাতে সেটা হচ্ছে কোরআন ক্যারিব এবং সুনান এবং আমরা জানতে হবে যে অ্যালমের মূল হচ্ছে এই দুইটাই এই দুইটার বাইরে অন্য কোনোটা আমরা অস্বীকার করছি না কিন্তু ওই দুটো তাদের অস্তিত্বের জন্য কোরআন এবং সুনার মুখাপেক্ষি কোরআন এবং সুনার মুখাপেক্ষি তোলে কুরআন এবং সুন্নাহকে যতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্ব না দেব সবকিছুর উপরে এবং তার সহি সর্ভে সারাহিনের বুঝ না অনুসারে বুঝ গুরুত্ব না দেব আমরা পথভ্রষ্ট হয়ে যাবই এটা কখনো অशुद्ध হতে পারবে না এই জন্য যে কোনো জায়গা আমার এক استاد একটা উদাহরণ দিয়েছিলেন যে আপনারা রিয়া যাচ্ছেন একবার যার রিয়া ছিলেন কেউ আছে এখানে এখন কেউ রিয়াদ ছিলেন কি এমন কেউ আছে রিয়া দেখেছিলেন নাই আচ্ছা শুনেন তাহলে আপনি গিয়েছিলেন রিয়াদের এমন এমন রোড হয়েছে। যদি কোনো কারণে আপনি রোডের কোনো হারাই ফেলেন গাড়ি দিয়ে আপনি আবার ষাট কিলোমিটার ঘুরে আসতে হবে পারবেন না উনি একদিন এরকম সাথে দেখা করতে গেছে যাওয়ার সময় উনি দেখছেন উনি যাবেন এই রোডে অস্তক ভুলে এক রোডে গেছেন এবারে ঘুরে আসতে আসতে ষাট কিলোমিটার ঘুরে আসছে তারপরে আসিয়া এই রোডে উঠছে অল্প একটু জন্য ভুল আঁকি তো হচ্ছে এমন জিনিস যে আপনি যে একবার ভুল করেন আপনাকে এই জায়গায় যেখানে ভুল করছেন এখানে ফিরে আসতেই হবে নাহলে আপনি শুদ্ধ করতে পারবেন না এখানে আর শুদ্ধ করার উপায় নেই ওই দূরে গেলে পিছনে যেগুলি ভুল করে করে গেছেন সবগুলি ভুল এক একটা চাঙ্গা হবে আর আপনি বলবেন যে এটাও কি ভুল এটাও কি ভুল সব ভুল ধরতেছে এই লোকে তো আমার শেষ করে দিবে অর্থাৎ আপনি যে ভুল করে যাচ্ছেন আপনি খবর নেই আপনার খবর নেই তাহলে আপনি তো আসলে ভুলের উপরেই রওনা হয়েছেন আপনার এটা রোড নয় আপনি অন্য রোডে রওনা হয়ে গেছেন আপনার রুট ভিন্ন এটা হচ্ছে আজকাল আমাদের যুবকদেরও সমস্যা হ্যাঁ আমাদের শিক্ষিত লোকদেরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জন্য আমাদের উচিত কোরআন এবং সুনরার দিকে ফিরে আসা আর বোঝার জন্য আরো ভাষাকে অধ্যয়ন করা এবং আমাকে বোঝা যদি আমি অ্যারাবিয়ান বুজের বাইরে নিজের মতো করে আরেকবার কোরআন বুঝি তাহলে অবশ্যই পথভ্রষ্টতার দিকে আবার চলে যাবো সেভাবে বুঝবে নিজের মতো করে পদব্রষ্টার দিকে চলে যাবো আমার মনে হয় বিজয়টা স্পষ্ট হয়েছে সালামালাইকুম রহমতুল্লাহ বারাকাত